Welcome to SDITC presents Tech Pod. Hello and assalamu alaikum shobaike. BAF Shaheen College Dhaka Information Technology Club kortrik ayojito Tech Pod er ditiyo porbe apnader shokolke shadur amontron janacchi. Ami Mohammad Mahidul Islam Mahi, BAF Shaheen College Dhaka Information Technology Club er ekjon member. Amar sathe royeche আমি তাসনিম লোলাইয়া, বিএএস শাহিন কলেজ ঢাকা ইনফরমেশন টেকনোলজি ক্লাবের একজন মেম্বার। গত এপিসোডে আমরা পডকাস্টের মৌলিক ধারণা এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। কেউ যখন এসডিআইটিসি প্রেজেন্টস টেক পড নামটি প্রথমবার মতো শুনে, ঠিক তখনই তিনি ভেবে নেন যে আমাদের পডকাস্টটিতে আমরা হয়তো প্রযুক্তি বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনাদের এই দিকটা মাথায় রেখে আমরা আমাদের টেক পডের প্রথম সিজনের দ্বিতীয় পর্বটা সাজিয়েছি। আজকের এপিসোডে আমরা মূলত আলোচনা করব বিএএফ শাহিন কলেজ ঢাকা ইনফরমেশন টেকনোলজি ক্লাবের যে সাতটি স্কিল ডেভেলপমেন্ট সেক্টর রয়েছে, সেগুলোতে মেম্বারদেরকে আমরা কী কী বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং এই বিষয়গুলো মেম্বাররা কেন শিখবে এবং এই দক্ষতাগুলো অর্জন করলে তারা ভবিষ্যতে কীভাবে লাভবান হবে ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন শেখ আল মুসাব্বির শাকির ভেয়া, যিনি বর্তমানে বিএএফ শাহিন কলেজ ঢাকা ইনফরমেশন টেকনোলজি ক্লাবে জেনারেল সেক্রেটারি পদে নিয়োজিত আছেন। আসসালামু আলাইকুম উপস্থিত শ্রোতাগণ, ধন্যবাদ মাহি ও রাইয়াকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুবই আনন্দিত বিএফ শাহিন কলেজ ঢাকা ইনফরমেশন টেকনোলজি ক্লাব এমন একটি পডকাস্ট সিরিজ লঞ্চ করতে পেরেছে। আমার জানা মতে আমাদের ক্লাবগুলোর মধ্যে আমরাই সর্বপ্রথম এরকম একটি পডকাস্ট সিরিজ লঞ্চ করতে পেরেছি, এর জন্য আমি খুবই গর্বিত আনন্দিত। ধন্যবাদ সবাইকে। ভাইয়া, এবারে তাহলে আমরা আমাদের পডকাস্টের মূল পর্বে চলে যাচ্ছি। প্রথমেই ভাইয়া, আমাদের ক্লাবে যে সাতটি স্কিল ডেভেলপমেন্ট সেক্টর রয়েছে সেগুলোর সাথে আমাদের যদি সংক্ষিপ্তভাবে একটু পরিচয় করিয়ে দিতেন। আমরা আমাদের ক্লাবে মোট সাতটি স্কিল ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে কাজ করি। এই স্কিল ডেভেলপমেন্ট সেক্টরে আমরা আমাদের মেম্বারদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি। এই সাতটি সেক্টর হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, রোবোটিক্স অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার, গ্রাফিক ডিজাইনিং অ্যান্ড VFX, IT প্রজেক্ট ডিসপ্লে অ্যান্ড IT ওয়াল ম্যাগাজিন, IT অলিম্পিয়াড অ্যান্ড IT কুইজ এবং সর্বশেষে গেমিং। তো আমরা এই সেক্টরগুলোতে মূলত আমরা আমাদের মেম্বারদেরকে একটা কম্পিটিটিভ লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি। মানে আমরা যে লেভেলে আসি, অর্থাৎ কলেজ ইউনিভার্সিটির লেভেলে, তারা যেন কম্পিট করতে পারে, তাদেরকে সেভাবে আমরা প্রস্তুত করে সেখানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি এবং তাদের থেকে আমরা অনেক কিছু শিখি, আমাদের থেকে তারা অনেক কিছুই শেখে এবং এভাবে আর কি মূলত কাজ হয়। তো আমি একটু ছোটোখাটো বর্ণনা দিই। যেমন প্রোগ্রামিং অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্টে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের, যেমন C++, পাইথন, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি নিয়ে আমরা নানা ধরনের কোডিং করিয়ে থাকি, অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি। এখানে আমরা কম্পিটিটিভ লেভেলে নিয়ে যেয়ে আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে, আমরা অ্যাচিভমেন্ট আনতে পেরেছি, এটা হচ্ছে আমাদের গর্বের বিষয়। যেমন আমি যদি বলি, 2020 সালে RCC ম্যাথ অ্যান্ড IT ফেস্টিভ্যালে একত্রে ফার্স্ট এবং সেকেন্ড রানার্স আপ হয়ে এসেছে আমাদের দুটি টিম এবং চ্যাম্পিয়ন হয়ে এসেছে উদয়ন সায়েন্স ফেস্টিভ্যালে। তো এরকম আমরা তাদেরকে কম্পিটিটিভ লেভেলে নিয়ে যেয়ে আমাদের অ্যাচিভমেন্টগুলো আর্ন করছি। এভাবেই ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েব ডিজাইনিংয়েও আমরা এগিয়ে আছি। যেমন 2020 সালে আমরা আমাদের কলেজে একটি কম্পিটিশন করতে পেরেছি, সেখানে টপ 10 আমাদের কলেজ থেকেই, মানে আমাদের ক্লাব থেকেই প্রায় 7 জনের মতন ছিল। এবং তারপরে আছি রোবোটিক্স অ্যান্ড মাইক্রো কন্ট্রোলারে, যেখানে আমরা বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালে অংশগ্রহণ করি এবং সেখান থেকে আমরা নানা ধরনের প্রাইজ নিয়ে এসেছি। এবং আমাদের যে রোবোটিক্সের অনেকগুলো প্রজেক্ট, সেগুলো নিয়েও আমরা কাজ করে থাকি। মূলত কম্পিটিটিভ লেভেলে যেয়ে কিন্তু আমরা থেমে যাই না, এই প্রজেক্টগুলোকে নিয়ে আমরা আরও এগোনোর চেষ্টা করি। অর্থাৎ এই যে প্রজেক্টগুলো আছে, এগুলোকে কিভাবে আসলে বাস্তবে প্রয়োগ করা যায়, এগুলো কিন্তু আমাদের মূল লক্ষ্য। কারণ IT প্রজেক্ট ডিসপ্লে এবং IT ওয়াল ম্যাগাজিনের কথা যদি আমি বলি, IT রিলেটেড অনেক প্রজেক্ট আছে। যেমন হচ্ছে আমরা অ্যাপ ডেভেলপমেন্ট করে সেগুলোকে কিভাবে প্রেজেন্ট করি এবং সেই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা বুঝিয়ে দিই যে এই অ্যাপটা আমার কিভাবে কাজে লাগবে, এটা হচ্ছে আমাদের IT প্রজেক্ট ডিসপ্লের মধ্যে পড়ছে।
এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন অ্যাড করে একটা ওয়াল ম্যাগাজিন তৈরি করাকেই আমরা আইটি ওয়াল ম্যাগাজিন বলছি। এবং তারপরে আসি অলিম্পিয়াড এবং কুইজ, এটা নিয়ে আমাদের সকলের কম বেশি ধারণা আছে। এবং আইটি যেহেতু একটা হিউজ সেক্টর এবং আমরা সবাই আইটি সম্পর্কে এখন জ্ঞান রাখি, তো এই অলিম্পিয়াড আর কুইজ কিন্তু একটা বিরাট অংশ আইটিকে চর্চা করার আরও একটি ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং সর্বশেষে আমি যদি বলি গেমিং এর কথা, গেমিং আমাদের ক্লাবের একটা বিরাট একটা অংশ। গেমিং এর মাধ্যমে কিন্তু অনেক কম্পিটিটিভ লেভেল, অনেক ইন্টারন্যাশনাল লেভেলে আমরা গিয়েছি। আমাদের কিন্তু ছোটবেলা থেকে গেমিং এর সবার ইচ্ছা বা শখ থাকে, তো এই ইচ্ছা শখকে যে আমরা কম্পিটিটিভ লেভেলে নিয়ে আসতে পেরেছি এবং এটাকে পুরো বিশ্ববাসীর কাছে পৌঁছাতে দিতে পারছি, এটা হচ্ছে আমাদের জন্য একটা গর্বের বিষয়। তো মূলত এই সাতটা সেক্টর নিয়ে আমরা কাজ করে থাকি, স্কিল ডেভেলপমেন্ট করে থাকি, আমরা বিভিন্ন ধরনের সেশনস নিয়ে থাকি, আমরা বিভিন্ন ধরনের কম্পিটিশন করিয়ে থাকি, যার মাধ্যমে আমাদের ক্লাব অনবরত কাজ চলে যাচ্ছে। শুধু তাই না, সেশন আর কম্পিটিশন বাদেও আমরা আলোচনার মাধ্যমে ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করে থাকি। এই প্রজেক্টগুলো আমরা চেষ্টা করি যে আসলেই আমাদের দেশ বা আমাদের বিশ্বের জন্য, উন্নয়নের জন্য কাজ করে, এরকম আমাদের ধারণা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে ছোটখাটো একটা পরিচিতি। কিন্তু ভাইয়া, এক্ষেত্রে আমাদের সবার মনে একটি প্রশ্ন চলে আসে যে আমি একজন ছাত্র হিসেবে এই বিষয়গুলো কেন শিখব, এই দক্ষতাগুলো আমার কি কি কাজে আসতে পারে, এবং আপনি এগুলো নিয়ে আপনার জীবনের যাত্রা সম্বন্ধেও যদি একটু বলতেন আমাদের। আসলে আমরা যদি বলি যে আমরা কেন শিখব, তাহলে কিন্তু প্রশ্নটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। শিখি হচ্ছে শুধুমাত্র জানার উদ্দেশ্যে, অর্থাৎ কিছু উদ্দেশ্য নিয়ে আমরা শিখি। তো ছাত্র হিসাবে আমরা এগুলা যে শিখব, যে উদ্দেশ্যগুলো নিয়ে শিখব, সেটা হচ্ছে আমাদের নিজেদের যে স্কিলসগুলো সেগুলো আপডেট করার জন্য আসলে আমরা শিখি। শুধু তাই নয়, আমাদের ভবিষ্যতে এগুলো খুবই প্রয়োজন। এবং আমরা জানি যে এটা হচ্ছে মডার্ন এরা চলতেছে, তথ্য প্রযুক্তির যুগ চলতেছে, সেটা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে চলছি সেটাও একটা তথ্য প্রযুক্তির মধ্যে দিয়ে চলছি। যেমন আমরা বলতে পারি যে সূর্যের আলো যেমন আমাদের চারপাশে বারবার ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা টের পাচ্ছি না, সেরকমই তথ্য প্রযুক্তি আমাদের চারপাশে একটা রশ্মির মতন ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা জানছি না বা টের পাচ্ছি না। এই যে রেডিয়েশনের গুলা মধ্যে দিয়ে আমরা চলছি, অবশ্যই আমাদের জীবনের সাথে এটা জড়িত একদম খুবই খুবই গভীরভাবে। এবং আমরা জানি যে জীবনের সাথে জড়িত সব কিছুই আমাদের জানার ইচ্ছা ও আগ্রহ বাড়ায়। তো এই কারণেই আমরা আসলে এই উদ্দেশ্যেই আসলে আমরা এগুলো শিখতে চাই, জানতে চাই। আর ছাত্র জীবনটা হচ্ছে শেখার জন্য সবচেয়ে পারফেক্ট একটা সময়। তো ছাত্র জীবনেই আমরা আসলে আমাদের প্রত্যেকটা বিষয়কে ভাগ ভাগ করে আমরা জানতে চাই, আমরা শিখতে চাই। তো আমরা এর কারণেই হচ্ছে এই জ্ঞান অর্জনের জন্য হচ্ছে ছাত্র জীবনে এই সেক্টরগুলো শিখতে পারি। আর তারপরে যদি বলি যে আমার জীবনে এগুলো কি কি কাজে আসতে পারে, কোন কোন ক্ষেত্রে কাজে আসতে পারে, সেটা হচ্ছে আমি যখন আমার প্রফেশনাল লাইফে যাব, সেটা যেদিকেই হোক, বা আমার যখন নেক্সট হায়ার এডুকেশনে যাব, সেটা আমি যে সাবজেক্ট নিয়ে পড়ালেখা করি না কেন, সেটা হতে পারে ডাক্তারির দিকে অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের দিকে, হতে পারে টিচিং, হতে পারে ডিফেন্স, যে কোনো দিকে আমি যাই না কেন, সব জায়গায় কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা বিশাল আশীর্বাদ আছে, বিশাল পার্টিসিপেশন আছে। তো আমি এই প্রত্যেকটা বিষয়ে যেহেতু এই তথ্য প্রযুক্তির একটা যুক্ত রাশি আছে, তো এর জন্যই আমরা এইগুলো জানতে পারি, শেখার জন্য অগ্রসর হতে পারি। তো এইখানে আমাদের এইগুলো কাজে আসতে পারে এই ক্ষেত্রগুলো। জি ভাইয়া, আমিও আপনার সাথে এই ক্ষেত্রে সম্পূর্ণ একমত যে ক্লাবিং এ কোন একটা বিষয় সবাই একত্রে মিলে শিখার মধ্যে যে মজাটা কাজ করে, সেটা আসলে নিজ থেকে এক্সপিরিয়েন্স করতে না পারলে বোঝা যায় না। ভাইয়া, আমরা মূলত যে সাতটি ক্ষেত্র নিয়ে আজকে আলোচনা করছি, আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা কেবলমাত্র শখের বশেই এই ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন, কিন্তু এরপরে যখন কেউ কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠেন, তখন তিনি এই ক্ষেত্রটিতে নিজের ভবিষ্যৎ করতে চান।
আপনার মতে তাদের এই সিদ্ধান্ত কি যুক্তিসঙ্গত, নাকি ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে তাদের এই শখটাকে কেবল শখ হিসেবেই রেখে দেওয়া উচিত? তাদের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত কিনা সেটা আসলে আমি বললে এটা একটা খারাপ কাজ হয়ে যাবে, কারণ অবশ্যই তারা যখন সিদ্ধান্ত নেয় তারা অনেক কিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। তো সিদ্ধান্ত যুক্তিসঙ্গত কিনা সেটা আমি বলতে যাচ্ছি না, আমি বলি যে আমার ক্ষেত্রে আসলে কি ভাবা উচিত আর কি। তো আমি আসলে সবসময় প্যাশন অ্যান্ড প্রফেশনকে দুইটা আলাদা জায়গায় রাখি। তো যেহেতু প্রথমে তারা হচ্ছে এই জিনিসগুলোকে প্যাশন হিসাবে নেয়, একটা শখ একটা হবি হিসাবে নেয়, তখন এটা ভালো। হ্যাঁ, কারণ প্যাশন জিনিসটা থেকে আমাদের মনে হচ্ছে ভালো লাগা আসে, আর প্রফেশন জিনিসটা থেকে আমাদের হচ্ছে নিডস, মানে আমাদের জীবন চালানোর জন্য যে দরকারি প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো পূরণ হয় প্রফেশন থেকে। তো প্রফেশনটাকেই মূলত আমরা ক্যারিয়ার হিসাবে বেছে নিই আসলে, তো ওটাকেই আমরা আসলে ক্যারিয়ার বলে থাকি। তো ক্যারিয়ার জিনিসটাকে আমরা একদিকে রাখি আর প্যাশনকে একদিকে রাখি। তো প্যাশন আর প্রফেশনকে মেলানো কিন্তু খুবই জটিল। তো আমাদের এই যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোর বেশিরভাগ সেক্টর কিন্তু প্রফেশন হিসাবে অনেক ভালো, এবং প্রফেশন হিসাবে এই সেক্টরগুলোর কিন্তু ভবিষ্যৎও অনেক ভালো। তো যেহেতু এদের ভবিষ্যৎটাও ভালো আর সেক্টরগুলোও সুন্দর, তো প্যাশন আর প্রফেশনকে যদি এক করে দেওয়া যায় তাহলে কিন্তু এটা আসলে যে কাজ করবে তার জন্যও ভালো, কারণ তার প্রফেশন থেকে তার যে ভালো লাগাটা আসবে এতে তার কাজের স্পৃহা আরো বাড়িয়ে দিবে, এবং তার ক্যারিয়ারকে সুগঠিত করার যে সুযোগটা এটা আরো অনেক উঁচু মাত্রায় নিয়ে যাবে। তো আমি মনে করি যে এরকম সিদ্ধান্ত নেওয়া আসলে খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হবে। তো প্যাশন আর প্রফেশনকে এক করে এরকম কাজ, এই ক্ষেত্রগুলোকে প্রথমে শখ রেখে পরবর্তীতে দক্ষতা অর্জন করে তারপরে এটাকে ক্যারিয়ার করা যদি যায় তা অনেক সুন্দর একটা অনুভূতি। আর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা এটাকে প্যাশন হিসাবে রাখতে চায় এবং অন্য ধরনের কাজ করতে চায়। যেমন আমি যদি বলি, আমার দেখা মতে অনেকে আছে যারা হচ্ছে টিচার, সাথে সাথে কোডিংও করে, ওয়েব ডেভেলপমেন্টের কাজও করে, দেন ডিফেন্সে যারা আর কি অফিসার থাকেন তারাও এমন করে থাকে, বিভিন্ন কর্মক্ষেত্রে আছে। তারা প্যাশনকে এক জায়গায় রাখে এবং প্রফেশনকে অন্য জায়গায় রাখে, এটা যার যার নিজস্ব ব্যক্তিগত মতামত আমি মনে করি। এবং আমি মনে করি যে দুটাই বুদ্ধিমানের কাজ, কারণ প্যাশনকে প্রফেশন করতে গেলে অনেক সময় অনেক জটিলতার মধ্যে পড়তে হয়, আবার অনেক সময় এটা খুবই আনন্দের হয়। যেমন আমার জন্য প্যাশন আর প্রফেশনকে যদি আমি এক করতে পারতাম এটা খুবই আমার আনন্দের বিষয় হতে পারত। তো এটাই হচ্ছে কথা যে সবাই আসলে বুদ্ধিমত্তা যাচাই করেই তাদের সিদ্ধান্ত নেয়, এবং আমি মনে করি দুইটা সিদ্ধান্তই খুবই ভালো। জি ভাইয়া, আপনার কথা যুক্তিসম্মত। তবে আরেকটা বিষয়, আমরা প্রায়শই শুনে থাকি যে বাংলাদেশের অনেকে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কাজ করছে, কিন্তু দেশে এমন আরো অনেক মেধাবী রয়েছে যারা আসলে এই বিদেশে যাওয়ার বিষয়টা চিন্তা করতে পারে না আর কি। আবার তারা যে দেশে চাকরি করবে সেক্ষেত্রে আমাদের দেশে এরকম বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শাখাও নেই এখন অবধি, যেমনটা আসলে অন্যান্য দেশে রয়েছে। তাহলে ভাইয়া, বর্তমানে আমরা যারা তথ্য প্রযুক্তির এসব ক্ষেত্রগুলো শিখছি কাজ এবং ভবিষ্যতে শিখব এবং দক্ষতা অর্জন করব, তাদের জন্য কি এই বিষয়গুলোর জন্য কোনো প্রকার প্রভাব পড়ে আমাদের অনুপ্রেরণা নষ্ট করে দেবার ক্ষেত্রে? আপনার কি বলে মনে হয়? হ্যাঁ, প্রভাব তো একটু হলেও পরে, মানে অনুপ্রেরণাটা এক পর্যায়ে যদি বিষণ্ণতায় পরিণত হয় তাহলে তো আমরা আসলে কাজ করার সঠিক যে অনুপ্রেরণা সেটা পাবো না। এখন দেখা যায় যে ইন্টারন্যাশনালি যেই বিভিন্ন ধরনের কোম্পানি আছে এবং বাইরের কান্ট্রিগুলোতে, অর্থাৎ আমি যদি বলি ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেগুলো আছে সেগুলোতে আমাদের এই ক্ষেত্রগুলো যেমন উন্নত, আমাদের কান্ট্রি তো অবশ্যই অত উন্নত না, কারণ আমরা কেবল হচ্ছে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি এবং ভবিষ্যতে অবশ্যই আমাদের কান্ট্রি আরো উন্নত হবে। বাট এই ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারন্যাশনালি যুক্ত হওয়ার ক্ষেত্রে আমরা যেই
অনুপ্রেরণা আমাদের থাকে সেটা এক সময় নষ্ট হয়ে যায়, এক সময় ধ্বংস হয়ে যায়, কারণ আমরা আসলে সঠিক জায়গায় রিচ করতে পারি না, সঠিক স্থানে পৌঁছাতে পারি না, আমরা আসলে সঠিক সম্মানটা পেতে পারি না। এর জন্য দেখা যায় যে অনেকে হতাশায় ভোগে যে আমি আসলে এত দক্ষতা অর্জন করে করব কি, কারণ আমি তো সঠিক পাচ্ছি না, আমি সঠিক রিচ পাচ্ছি না, আমি সঠিক দাম পাচ্ছি না। তো এর কারণে এক পর্যায়ে দেখা যায় যে হ্যাঁ অবশ্যই প্রভাব ফেলতেছে, অনুপ্রেরণা কমে যাচ্ছে। আর একটা কথা হচ্ছে যে আমরা হচ্ছে রিচ করতে পারছি না, বা ইন্টারন্যাশনাল কোম্পানি কিন্তু অনেক আমাদের কান্ট্রিতে আছে, কাজ হচ্ছে, তাদেরকে আমরা আসলে রিচ করতে পারি না, আমাদের সেই রাস্তাটা নাই বা সেই ওয়েটা আমাদের কাছে নাই, আমাদের জানা নাই সঠিকভাবে যে কিভাবে একটা ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে যুক্ত হতে হবে। তো মূলত একটা কথা বলার যে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলা বা ইন্টারন্যাশনাল সেক্টরগুলোতে বা ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলোতে যুক্ত হওয়ার জন্য একটা খুবই খুবই ভালো একটা ওয়ে বা রাস্তা, একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই ক্লাবিং। অর্থাৎ এই ক্লাব থেকে কিন্তু আমরা এই ইন্টারন্যাশনাল সাইডেও পরিচিত হতে পারি, বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যাওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটস আমাদেরকে দেখে যে তারা কতটুক উন্নত হয়েছে, এবং তারাই কিন্তু পরবর্তীতে আমাদের সিলেক্ট করে, এবং এভাবে কিন্তু ইন্টারন্যাশনালের দিকে আমরা যাই। তো অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে ইন্টারন্যাশনালে এরকম আমরা যুক্ত হতে পারি না, বা ইন্টারন্যাশনাল থেকে আমাদের কান্ট্রি অনেক পিছিয়ে থাকার কারণে আমাদের যে দক্ষ দক্ষ মানুষজন আছে তারা অনেক সময় অনুপ্রেরণা হারিয়ে ফেলে, এটাও সত্যি কথা অবশ্যই। এর জন্য আমি বলছি যে অনেক সময় ক্লাবিং এর মাধ্যমেই আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন সেক্টরে কমিউনিকেট করতে পারি এবং লক্ষ্যে পৌঁছাতে পারি। আবার দেখা যায় যে অনেক সময় এই কমিউনিকেশন ঠিক মতো না হওয়ার কারণে আমাদের এই সেক্টরে যে দক্ষ দক্ষ মানুষজন আছে তাদের অনুপ্রেরণায় প্রভাব ফেলে এবং অনুপ্রেরণা হ্রাস পায়। ভাইয়া, আপনি আগের উত্তরে আমাদের এই সেক্টরগুলোতে ভবিষ্যৎ গড়ার বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে গেলেন, কিন্তু ভাইয়া এই প্রসেসটা তো অনেক দীর্ঘ সময়ের। আমাদের মধ্যে অনেকেই এতটা সময় আসলে ধৈর্য ধরে রাখতে পারে না। আমরা সাধারণত কোনো কাজ করলে তার তাৎক্ষণিক একটা ফলাফল পেতে চাই। তো ভাইয়া, আমরা যাতে বর্তমানে এই স্কিলগুলো কাজে লাগাতে পারি সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? হ্যাঁ, তোমার কথা একদমই সঠিক। আমরা সকলেই তাৎক্ষণিক একটা ফলাফল পেতে চাই। এটা হচ্ছে বলা যায় যে মানব জীবনের একটা অভ্যাস বা হচ্ছে একটা চরিত্রের মধ্যে পড়ে যায়। কিন্তু বিষয় হচ্ছে ধৈর্য আর অধ্যবসায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে কোনো কাজ বা যে কোনো কিছু করতে গেলেই সেখানে ধৈর্য অধ্যবসায় খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং জানা থাকলে আমরা ফলাফল কিন্তু সঠিকটা পাই না, বা বলা যায় যে একটা ভালো ফলাফল আমরা অর্জন করতে পারি না। তবে অবশ্যই আমাদের আইটি সেক্টরগুলো এমন যে আমরা শিখে একটু দক্ষতা অর্জন করে সাথে সাথেই কোনো না কোনো রেজাল্ট পেতে পারি। যেমন আমি যদি রেজাল্টের কথা বলি যে কি কি রেজাল্ট আমরা পেতে পারি, যেমন আমি বললাম যে প্রোগ্রামিং করে 2020 সালে এই টেস্টে থেকে আমাদের মধ্যে থেকেই কেউ না কেউ প্রাইজ নিয়ে এসেছে, এবং শুধু প্রোগ্রামিং না, ওয়েব ডেভেলপমেন্ট, রোবোটিক্স, গ্রাফিক্স, আইটি প্রজেক্ট, আইটি ওয়ার্ল্ড ম্যাগাজিন, অলিম্পিয়াড, কুইজ, গেমিং সব থেকেই কিন্তু তারা প্রাইজ নিয়ে আসতেছে। তো তারা কিন্তু খুবই যে বেশি দক্ষ বা প্রফেশন লেভেলে যাওয়ার জন্য যে তারা দক্ষ তা কিন্তু না, তারা কিন্তু কিছু কম্পিটিটিভ লেভেলে যাওয়ার জন্যই দক্ষতা অর্জন করেছে এবং সেখান থেকে রেজাল্ট অর্জন করতেছে। একজন স্টুডেন্ট হিসাবে এটা কিন্তু তার জন্য একটা বড় পাওয়া বা বড় অর্জন। তো এটাই কিন্তু একটা রেজাল্ট হিসাবে দাঁড়িয়েছে। শুধু তাই না, যে এই কম্পিটিটিভ লেভেলে যাওয়ার পরে যারা কোডিং করছে তারা কিন্তু ফ্রিল্যান্সিং করে বিভিন্ন ধরনের উপার্জনও করতে পারে, এমনকি গ্রাফিক ডিজাইন করে ফ্রিল্যান্সিং করে অনেক কিছু উপার্জন করা যায়, এবং এই অর্থ দিয়ে আমরা আমাদের এই লেভেলে পকেট মানিটা কিন্তু চালিয়ে যেতে পারতেছি। শুধু তাই না, আমরা এই যে প্রজেক্ট ডিসপ্লে করে বিভিন্ন কম্পিটিশনে মানে পার্টিসিপেট করতেছি, এই পার্টিসিপেশনের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন প্রাইজ মানি গিফট হিসেবে পাচ্ছি।
তারপরে গেমিং এর দিকে যদি দেখি, গেমিং এর থেকে আমরা কম্পিটিশন করে বিভিন্ন গিফট পাই, মানে কম্পিটিশনের প্রাইজ গুলো পাই, যে এইগুলো কিন্তু আমাদের গেমিং সেক্টরে কাজে লাগতেছে বা আমরা প্রাইজ মানি পাচ্ছি, সেটা আমরা ইউজ করতে পারতেছি। অবশ্য কিন্তু আইটি যে সেক্টর গুলো আছে, এই সেক্টর থেকে কিন্তু আমরা রেজাল্ট খুবই তাৎক্ষণিক পাচ্ছি। তবে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় যে ধৈর্য কিন্তু আমাদেরকে ধরতেই হবে, অধ্যবসায়, পেশেন্স রাখতে হবে, তাহলে আমরা আরো বেটার রেজাল্ট পাবো, আরো গুড রেজাল্ট পাবো, এক্সিলেন্ট রেজাল্ট পাবো। তো এক্সিলেন্সের জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে। তবে অবশ্যই এটাও সঠিক কথা যে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া সম্ভব। ভাইয়া, আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই, তারা প্রযুক্তি চর্চা আগে শুরু করেছে, যার কারণে স্বভাবতই তারা এই বিষয়ে আমাদের থেকে বেশি দক্ষ। তাহলে ভাইয়া, বর্তমানে যারা এক্ষেত্রে আমরা কাজ করছি, শিখছি, তারা কিভাবে নিজেদের প্রস্তুত করলে উন্নত বিশ্বের সাথে নিজেকে প্রতিযোগিতার ক্ষেত্রে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে পারবো বলে আপনি মনে করছেন? প্রশ্নের মধ্যে কিন্তু তুমি উত্তরটি দিয়ে দিয়েছ যে আমাদের আইটি ক্লাব অর্থাৎ বিভিন্ন ধরনের যে ক্লাব আছে আমাদের বিভিন্ন স্কুল কলেজ, এই স্কুল কলেজে যে ক্লাবগুলো আছে, এই স্কুল কলেজের ক্লাবগুলাই কিন্তু আমাদেরকে সাহায্য করতেছে ওই কম্পিট করার জন্য ওই লেভেলে যাওয়ার। মানে ক্লাব কিন্তু আমাদের জন্য একটা বড় একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা ওই লেভেলে যেতে পারছি। শুধু তাই না, ক্লাব ছাড়া আরো অনেক প্ল্যাটফর্ম আস্তে আস্তে আমাদের কান্ট্রিতে সৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা অনেকটুক এগিয়ে যাচ্ছি। অবশ্যই উন্নত দেশের অনেক সুযোগ, অনেক বেশি সুযোগ, অনেক বেশি প্ল্যাটফর্ম, অনেক বেশি ওয়ে, তবে আমাদের দেশও থেমে নেই, এগিয়ে যাচ্ছে। তো চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি, শুধু তাই না, যেহেতু আমরা এখানে ইনফরমেশন নিয়ে কথা বলতেছি, ইনফরমেশন টেকনোলজি নিয়ে কথা বলতেছি, আমরা জানি আমাদের কাছে এখন একটা জাদুর বাক্স আছে, সেখান থেকে আমরা পুরো পৃথিবীর সাথে কানেক্টেড হতে পারতেছি, অর্থাৎ গ্লোবাল ভিলেজ আমরা সবাই জানি। তো এই যে কম্পিউটার থেকে, ইউটিউব থেকে আমরা নানা স্কিল শিখতে পারতেছি, নানা প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারতেছি, অবশ্যই আমাদের বলা যায় যে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্টস আমাদের এডুকেশন সেক্টর বা আমাদের যে ট্রেনিং সেক্টরগুলো আছে তারা দিতে পারছে না বা আমরা পাচ্ছি না। তবে আমরা চেষ্টা করছি, নিজে থেকেও চেষ্টা করছি এবং তারাও চেষ্টা করছে। এক্ষেত্রে বলতে পারি যে আমাদের কান্ট্রিতে আইসিটি ডিভিশন আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে এবং আমাদের যে আইটির এই ক্ষেত্রগুলোতে অনেক হেল্প করে যাচ্ছে, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আমাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে এভাবে আমরা জানতে পারতেছি, শিখতে পারতেছি এবং এগিয়ে যেতে পারছি। প্ল্যাটফর্ম সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন ধরনের কনফারেন্স কিন্তু আমাদের কান্ট্রিতে হচ্ছে আজকাল দেখা যায় যে আইটি নিয়ে। তো সেই সব কনফারেন্স থেকেও আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। শুধু তাই না, আইটি নিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল এক্সিবিশনও আমাদের কান্ট্রিতে হয়, এটাও কিন্তু একটা বিরাট প্ল্যাটফর্ম, এখান থেকে কিন্তু আমরা নানা কিছু জানতে পারি আইটি সম্পর্কে। তো এভাবে হচ্ছে উন্নত দেশ এগিয়ে থাকলেও আমরা কিন্তু তাদের কাছে বা তাদের কম্পিটিটিভ লেভেলে পৌঁছানোর জন্য কিন্তু আমাদের সেই দক্ষতা আছে এবং আমরা একটু চেষ্টা করতে হবে, মানে তাদের থেকে চেষ্টা আমাদেরকে বেশি করতে হবে, কারণ তাদের কাছে সুযোগ আছে, আমাদের কাছে সুযোগ নেই। কিন্তু চেষ্টা করলে মানুষ কি না পারে, তো সেই হিসাবে আমাদের চেষ্টা বাড়িয়ে যেতে হবে, যার মাধ্যমে আমরা সেদিকে মানে তাদের সাথে কম্পিট করার একটা লেভেলে পৌঁছাতে পারবো। এবং তোমার লাস্ট সর্বশেষ প্রশ্ন যেটা, যে আমাদের আইটি ক্লাব কিভাবে সাহায্য করতেছে, আমাদের আইটি ক্লাব কিন্তু অনবরত এগুলো নিয়ে কাজ করে যাচ্ছে, মানে আমাদের মেম্বারদেরকে এরকম ভাবে তারা আমরা কম্পিট লেভেলে নেওয়ার চেষ্টা করি যেন তারা কোনো ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে এই লেভেলে, মানে আমরা এখন এডুকেশন বা আমাদের যে এজ আছে এই এজে, মানে বাইরের যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে যেন আমরা কম্পিট করতে পারি, এরকমভাবে আমরা কিন্তু আমাদের মেম্বার বা কম্পিটিটরগুলোকে আমরা সাজিয়ে গুছিয়ে এবং ভালো করে তৈরি করে দিচ্ছি, তাদের নলেজকে ঝালাই করার চেষ্টা করতেছি। আমরা কিন্তু
শুধুমাত্র যে আমরা খুব এক্সপার্ট, মানে আমরা যারা এখানে কাজ করি প্যানেল খুব এক্সপার্ট এমন না, কিন্তু আমরা প্যানেল আমাদের যারা আগের এক্সিকিউটিভ ছিল তারা আমাদেরকে হেল্প করে, আমাদের প্রফেসরসরা আছেন তারা হেল্প করে, শুধু তাই না আমরা বিভিন্ন আইটি স্পেশালিস্ট অ্যানালাইসিসদেরকে ইনভাইট করি আমাদের কলেজে, তারা এসে আমাদেরকে হেল্প করে, তারা আমাদের সেশন নেয়, এভাবে কিন্তু আমাদের নলেজগুলোও অনেক ঝালাই হচ্ছে এবং এভাবে কিন্তু আমাদের ক্লাব সাহায্য করে যাচ্ছে উন্নত লেভেলে, উন্নত প্রযুক্তির সাথে কানেক্টেড হওয়ার এবং উন্নত দেশের কম্পিটিটরের সাথে কম্পিট করার। এভাবে কন্টিনিউসলি আইটি ক্লাব আমাদের বিএফ শাহীন কলেজ ঢাকা ইনফরমেশন টেকনোলজি ক্লাব কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে, বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে আসবে, নতুন নতুন ইনভেনশন করে যাবে, এটাই আমার আশা। ধন্যবাদ মাহি ও রাইয়াকে এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটি উপস্থাপন করার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সকল শ্রোতাদের যারা আমার এই বক্তব্যগুলো শুনেছেন। আমি আশাবাদী যে আমার এই বক্তব্য থেকে আপনারা কেউ না কেউ কোনো না কোনোভাবে উপকৃত হবেন এবং আমাদের এই পডকাস্টের সাথে থাকবেন এবং আমাদের সামনের ভবিষ্যতের পডকাস্টগুলো শুনবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসলে আইটি ফিল্ডটা এত বৃহৎ যে এত অল্পতে পুরো বিষয়ে ধারণা দেওয়াটা সম্ভব নয়। তবে ধন্যবাদ জানাচ্ছি সাকির ভাইয়াকে, যিনি আজকের পর্বে এসে আমাদেরকে এই বিষয়গুলো এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আমাদের আজকের এই পর্বের মাধ্যমে অল্প পরিমাণে হলেও আমাদের ক্লাবের সেক্টরগুলো সম্পর্কে আপনাদেরকে আমরা ধারণা দিতে সক্ষম হয়েছি। আর আপনারা যদি মনে করেন যে এই বিষয়গুলো সম্পর্কে অন্যদেরও জানা উচিত, তাহলে আপনারা এই পডকাস্টটি তাদের সাথে শেয়ার করতে পারেন। আশা করি আপনারা সকলেই করোনাকালীন সময়ে যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলবেন। স্টে হোম, স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড টু আওয়ার টেক পড। থ্যাংক ইউ এভরিওয়ান।